হ্যাঁ গাইস, ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর এখন সময় হচ্ছে সকাল 6টা বাজে, আর চারিদিকে শুধু কুয়াশার ভাবটা দেখো, চারিদিকে কিন্তু কুয়াশার ভাব। আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি এখন, আজকে যেহেতু আমরা পিকনিক করতে যাব, আর যেখান থেকে পিকনিকে যাচ্ছি সেটা হচ্ছে আমি আগে যেখানে পড়তাম 5 to 12 যেখানে পড়ছি সেই দাদার প্রাইভেট থেকে। আর বেসিক্যালি বিষয়টা হচ্ছে অনেক দিন থেকে যাবো যাবো ভাবছি কিন্তু যাওয়া হয় না। তো দাদা আমাদেরকে বলে, আমরা যেহেতু দাদার ওখানে প্রাক্তন ছাত্র, দাদা আমাদেরকে বলে আমরা যতজন স্টুডেন্ট রয়েছি, মানে দাদার আগে প্রাক্তন ওখানে পড়তাম, সব বন্ধুরাই যাচ্ছে আজকে মিলে। এবং তাছাড়াও ওখানে 3টে বাস যাবে আজকে, এখান থেকে 3টে বাস যাবে, মানে প্রায় 300 জনের কাছাকাছি যাবে 3টে বাসে করে। আমি ঘুম থেকে উঠেই আগে যাচ্ছি দাদাদের বাড়ি, এই হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে কুয়াশার ভিতর দিয়ে। আর এই প্রথমবার এই সিজনে এই ঠান্ডায় প্রথমবার এত কুয়াশার ভিতর দিয়ে এত ঠান্ডায় এত সকালে আমি উঠেছি শুধুমাত্র বেড়াতে যাওয়ার জন্য, কারণ বাসটা ছাড়বে যেহেতু বললো 7টার পরে ছাড়বে, সেহেতু ড্রেস কমপ্লিট একটা ব্যাপার আছে, তারপরে স্নান করতে হবে, সব কিছুর একটা ব্যাপার আছে। তো 6টা তো বেজেই গেছে, 6টা বাজে, তাই এখন এই কুয়াশা। আমার কাছে একটা বন্ধু ফোন করে প্রায় 4:30-এর দিকে, তখন উঠলে তাহলে কীরকমটা হতো? তো এখনই যাই হাঁটতে হাঁটতে, আর মোটামুটি 5 মিনিট মতো আমাদের এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, এই কুয়াশার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাই। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি দাদাদের বাড়িতে। অ্যান্ড এখানে কিছু কাজ ছিল, কাজগুলো করতে করতেই আমাদের চলে আসলো 4টা। আর এই যে আমাদের পিছনে যে বাক্সগুলো দেখছো, এখন আমরা এইগুলি ভাঁজ করছি। আর এই দিকে দাদারা বিরিয়ানির জন্য সালাদ পার্সেল করছে, আর আমার বন্ধুদেরকে দেখো কীভাবে মনের আনন্দে কাজ করে যাচ্ছে। এবং তারপর চলে এলো বিরিয়ানি, এবং বিরিয়ানিটা একটা পাত্রে, এবং তার পাশের পাত্রে আলু এবং মাংসটা, এবং এইদিকে কিন্তু অলরেডি পার্সেল করা শুরু হয়ে গেছে। এবং রান্নিদার ভাইরা সেই সন্ধ্যে থেকে নিয়ে সকাল পর্যন্ত কিন্তু একভাবে রান্না করেই গেছে। গাইজ, এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল সকাল 7টার সময়, কিন্তু এই সময় মাত্র আমাদের কাজ ফিনিশিং হলো। বিরিয়ানি প্যাকেট, তারপরে কচুরি প্যাকেট, তারপরে বিভিন্ন কাজ ছিল জেনারেটর তোলা বাসে, তারপরে বক্স তোলা, সব কিছু আমরা করলাম। এখন আমরা এইগুলো করে বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে যেভাবে এসেছিলাম। আর এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা রয়েছে, 10টা বাজলো, কুয়াশার পরিমাণ এখনো সেরকমই। আর কথা 7:10 বেজে গেছে, এখনো ছাড়া হয়নি, জানি না কখন ছাড়া হবে, দেখা যাক। সবকিছু শেয়ার করছি ভিডিওতে, দেখি কখন কমপ্লিট হয় এবং কখন বাসটা ছাড়ে, কখন যেতে পারি আমরা। আর যেহেতু সময় নেই, আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে, তাই আমরা দৌড়াদৌড়ি মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছি, যেভাবে আমরা মর্নিং ওয়াক করতে করতে এসেছিলাম সেভাবেই মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছি। ওখানে আমাদের ড্রেস কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি, ওকে এক জায়গায় দাঁড়াতে হবে, ওই জায়গাতে বাস আসছে, পেছনে আশরাফুল, এদিকে ইউটিউব, আহমদ, রফিক সবাই আছে। তো সবাই আপাতত রেডি, বাস দাদের বাড়ি থেকে ছেড়েও দিয়েছে। তো দেখি বাসটা আসা পর্যন্ত আমরা ওয়েট করি, বাস আসবে তারপরে বাসে করে উঠবো। হ্যাঁ একদম, কি লাগছে রে ভাই? সেই তো, এই তো, কিরকম লাগছে? চলে আসলো অলরেডি বাসটা, সেই ঢুকছে, দেখো সেই ঢুকছে বাসটা, বয়স্ক এই বড় ধামলা মতো বাস, আর সামনে ফুল সাজানো বেলুন দিয়ে, পুরো ফুল লোড। আর উঠবো কি করে? আমরা কিন্তু অলরেডি বাসে উঠে গেছি, এবং বাসে শুধু ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছ তো, বাসে যে পরিমাণ সিট রয়েছে তা থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ মানুষ দাঁড়িয়ে। তো গাইজ, রাস্তা যেতে যেতে এই জায়গায় দাঁড়ানো হলো, এই একটা বাস, আর এবং আমাদের পিছনে এই একটা বাস, আর তার পিছনে আর একটা বাস রয়েছে, 3টে বাস। তো এখন টিফিন দেওয়া হবে, তার জন্য দাঁড়িয়ে দাঁড়ানো হয়েছে সব একটা জায়গাতে। তাহলে দেখো সবাই দাঁড়িয়ে, হয়তো দাদাই ভালো আছো দাদা, আয় করে দেখো তোমাদের দাদাই নিয়ে যাচ্ছে। সবার টিফিন নিয়ে আসছে, আমারও টিফিন নিয়ে আসলাম, এদিকে সব আশেপাশে খাচ্ছে, ওই ধারে ভাইরা খাচ্ছে। কি কি আছে ভেতরে? আলু,
আমি অবশ্য প্যাকেট করেছিলাম, তবু তোমাদের দেখানোর জন্য একটু নটাঙ্কি করলাম। আমারটাই দুটো কই? আমারটাই তিনটে, আমারটাই দুটো। দুটো মিস্টেক হয়ে গেছে তাহলে, একটা আমার থেকে একটা নিয়ে নিবি? তো গাইজ আমাদের টিফিন করা কমপ্লিট, আর আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। ফাঁকা মাঠ, চারিদিকে পুরো ফাঁকা এলাকা, এবং পেছনেই আছে জলকার, যা লাগছে খুবই সুন্দর লাগছে, এবং সবাই এখানে ফটো তুলছে। আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো গাইস সবেমাত্র আমরা ইকো পার্কে নামলাম, এটা হচ্ছে 4 নম্বর গেট। এখন আমাদের টিকিট কাটতে হবে, অবশ্য টিকিট আমি কাটবো না, মানে আমরা কাটবো না, যে দাদা আমাদেরকে নিয়ে এসে সেটা দাদাই কাটবে অবশ্য। তো আমাদের সামনে আমরা বাস থেকে নামলাম, আর পিছনে সবাই আছে, সবাই নেমে গেছে বাস থেকে। এখন বাজে কটা বাজে? তো আমরা 10টার পরে, আমরা 10:30 বেরিয়েছি এখন, মানে 1.5 ঘন্টা মোটামুটি সময় লেগেছে আমাদের এখানে আসতে। মাঝখানে আবার দাঁড়িয়েছিলাম টিফিন করার জন্য। তো এখন 4 নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। আর 4 নম্বর গেটের সামনে কিন্তু তাজমহল রয়েছে, সব কিছু আছে, ঘুরবো এখানে কী কী রয়েছে, তাজমহল রয়েছে, এছাড়াও বিভিন্ন জিনিস দেখানো রয়েছে। আর পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো এবং সব থেকে বৃহত্তম হচ্ছে পার্কটি হচ্ছে ইকো পার্ক, যার নাম তোমরা সবাই জানো। আমি বেশ কয়েকবার ইকো পার্কে এসেছি, কিন্তু এবার সাথে আমার সাথে অনেকেই আছে, আমার বন্ধুরা আছে, সাথে বোন আছে, অনেকেই আছে। আর এই বাসগুলো তো কীভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়ানো, এখানে কিন্তু এরিয়াটা প্রচুর, এরিয়া পার্কিং করার এরিয়াটা প্রচুর। আমি গেট দিয়ে ঢুকলাম, এবং আমাদেরকে দাদা দিয়ে দিল হাতে বিরিয়ানির এই প্যাকেট, এবং জলের বোতলটা আমি কিনে নিয়েছি এখান থেকেই, এবং হাঁটতে হাঁটতে আগে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এবং আরও অনেকেই আছে, আমরা একটু আগেই ঢুকেছি কোনো একটা কারণবশত আমরা 4 জনে, আর বাইরে বাকিরা সব বাইরেই রয়েছে, সব ঢুকবে এবারে। তো এখন আমরা এখানে বসে এটা খেয়ে নেবো। অনেকটা সময় ঘোরাঘুরি করার পর এদিকে সেদিকে ঘুরতে 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 হাঁপিয়ে গেছি। তো জল পাবো খুব মুশকিল, তাই একটা দোকান পেয়েছি, সেখানে জল নেই, কিন্তু ফ্রুটি, এই ফ্রুটটা পেয়েছি, একটু টেস্টটা ক্লান্তটা দূর করতে পেরেছি। আর এত বড় পার্ক, এখানে কিন্তু একদিনে টোটাল পার্কটা তোমরা কেউ ঘুরে শেষ করতে পারবে না। তার উপরে আজকে আমাদের আসতে লেট হয়ে গেছে, 12টারও বেশি, প্রায় 12:30 বেজে গেছে ঢুকতে এখানে পার্কটার ভিতরে। এই জন্য সবেমাত্র আমি ওই দিক থেকে শুধু এই দিক থেকে আসতে আসতে না আসতে আমাদের 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আর টোটাল পুরো পার্কটা, জানি না কত বিঘা, কত ৬-৬ বিঘা জমির উপরে টোটাল পার্কটা তৈরি। এত বড় পার্ক আশেপাশে কোথাও আর নেই, টোটাল পশ্চিমবঙ্গে কোথাও আর নেই। Oh, 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 oh
টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখন আমরা ঢুকছি সম্রাট শাহজাহান বাদশাহ তার স্ত্রী মমতাজের জন্য যেরকম তাজমহল বানিয়েছিল আমাদের এই ইকো পার্কেও সেরকম কিন্তু হবু সেরকমই তাজমহল কপি করে বানানো রয়েছে। এবং তার পাশাপাশি মিশরের যে পিরামিড রয়েছে সেই মিশরের পিরামিডের হবু কিন্তু নকল এখানে রয়েছে দেখানোর জন্য। এছাড়াও আকর্ষণীয় কিছু কিছু জিনিস এর ভিতরে রয়েছে এবং এইগুলো দেখার জন্য কিন্তু পার্কে ঢোকার জন্য 30 টাকা করে ঢুকতে হবে এবং তার পাশাপাশি এইগুলো দেখার জন্য কিন্তু 30 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে এসেছি বেরিয়ে। আর আমরা বাসে উঠে গেছি, সবাই বাসে উঠে গেছে, আমি উঠে গেছিলাম। তাহলে আজকে ভিডিও এখানে ইতি করছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে। তখন ভালো থেকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ এতটুকু সাহায্য করার জন্য।